সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের অতিথি অত্যন্ত পছন্দের মুখ, প্রিয় মুখ, মোহাম্মদ এন মজুমদার, এলএলএম। একাধারে তিনি একজন আইনজীবী, সমাজকর্মী, ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটি বোর্ডের সদস্য দীর্ঘ সময় ধরে, এটা আমরা সবাই মোটামুটি জানি। নিউ ইয়র্কের সিটি সার্ভিস এবং চেইজ ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন তিনি। ম্যানহাটনের একটি প্রতিষ্ঠিত ল ফার্মের সঙ্গে এখন কর্মরত। আমাদের এই পরিচিতিকে বলার একটা কারণ আছে। কারণটি হচ্ছে যে আমরা এমন একটি বিষয় আজকে ঠিক করেছি যে বিষয়গুলো সঙ্গে এই প্রত্যেকটি সেক্টর জড়িত, তিনি এই প্রত্যেকটি সেক্টরের সঙ্গে অভিজ্ঞ কাজ করে। আমাদের আজকের বিষয় পাবলিক চার্জ। আমরা যাচ্ছি মূল আলোচনায়। কেমন আছেন? জি, থ্যাংক ইউ অনেক সুন্দর উপস্থাপনার জন্য, ধন্যবাদ তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে ধরুন পাবলিক চার্জ, ধরুন আমাদের যে কেউ সরকারি চাকরি করে, কেউ যদি প্রাইভেট চাকরি করে, কেউ যদি আয় ক্ষমতা যদি তার স্বাভাবিক ইয়ের থেকে নিচে হয়, কিংবা ইমিগ্রেন্টদের মধ্যে যারা যারা আছেন। আরেকটা বিষয় আমাকে বলতে হবে, 2010 সালে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল এন মজুমদার সাহেবকে চ্যাম্পিয়ন ফর ইমিগ্রেন্টস রাইট এই পুরস্কার ভূষিত করেছিলেন। তার মানে আপনি এই বিষয়টি নিয়ে বহুদিন থেকে কাজ করছেন। কোন ক্ষেত্রে কীরকমভাবে কাজ করবে পাবলিক চার্জ? পাবলিক চার্জ বিষয়টি কী একটু যদি আপনি বলেন। সো পাবলিক চার্জের অর্থ হচ্ছে যে কোনো নতুন অভিবাসী যেন যুক্তরাষ্ট্রের জনগণের দায় না হয়, অর্থাৎ তারা আসিয়ে যেন সরকারি বেনিফিট না নেয়, সেটাই প্রতিরোধ করার জন্যই পাবলিক চার্জটা মডিফাই করা হয়েছে। এখন নতুন নীতিমালা আসছে, সেটা বলবৎ হবে এই মাসের 15 তারিখ থেকে। এর ফলে ইমিগ্রেন্ট কমিউনিটি, নবাগত অভিবাসীরা একটা সিরিয়াস চ্যালেঞ্জের মোকাবিলা হবে। কারণ এই কারণে হবে, যেমন যারা যাদের ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রীকে বাংলাদেশ সব পৃথিবীর অন্য দেশ থেকে আনতে চান, আগের যে এফিডেভিট অফ সাপোর্টের অঙ্কের পরিমাণ ছিল সেটা অলমোস্ট ডাবল করা হয়েছে। নট অনলি দ্যাট, এবং অ্যাকাউন্টেবিলিটির কারণে আগে আপনি স্পন্সার দিয়ে তারা এই কাম শেষ, এখন কিন্তু যারা স্পন্সার দিবেন তাকে অ্যাকাউন্টেবল করা হবে। যদি ওই নতুন অভিবাসী যদি কোনো পাবলিক বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে, তার ইনকাম ধরা হবে, যিনি ওনাকে যা স্পন্সার করেছেন তার ইনকামটাই ধরা হবে নতুন অভিবাসীর ইনকাম। এর ফলে নতুন অভিবাসী অনেক ক্ষেত্রে পাবলিক বেনিফিটগুলো পাবেন না। আরেকটা হলো, যদি কোনো মিথ্যা কথা আশ্রয় নিয়ে বা কোনো কারণে বেনিফিটগুলো যদি নিয়েও থাকে, তখন সরকারের সাথে এখানে একটা কন্ট্রাক্ট হয়ে আসবে, এফিডেভিট সাপোর্ট কন্ট্রাক্ট বিটুইন দি স্পন্সার অ্যান্ড দি গভর্নমেন্ট। তখন সরকারের এখতিয়ার বা ক্ষমতা থাকবে এই স্পন্সারের থেকে এই বেনিফিটের টাকাগুলো আদায় করা বা উসুল করা। তো এই কারণে এটা চ্যালেঞ্জ বলছি, এই জন্য এই কারণে অনেকে স্পন্সার করার জন্য কোয়ালিফাই করবেন না, এবং যারা কোয়ালিফাই করবেন তারাও অ্যাকাউন্টেবল হবেন ওই নতুন অভিবাসীর যে কোনো কার্যক্রমের জন্য। এর ফলে আমি সংক্ষেপে বলবো, যারা নতুন অভিবাসী বাংলাদেশ থেকে বা পৃথিবীর বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করতেছেন বা করবেন, এবং যারা এখানে আসেন গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করবেন, এটাকে বলা হয় অ্যাডমিশন প্রসেস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, তারা প্রচুর সমস্যার মোকাবিলা করবে বলে আমরা আশা করি। জি জি, তাহলে ধরেন এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে আপনার কেউ যদি সরকারি কর্মচারী হয়, কেউ যদি প্রাইভেট কর্মচারী হয়, কিংবা অন্যান্য জায়গা থেকে আমরা যদি দেখতে পাই যে একজন মানুষ তিনি এসছেন আমেরিকাতে, কিন্তু প্রথম দিকে তিনি না বুঝে কিছু সুবিধা নিয়ে ফেলেছেন, তারপর যখন উনি বুঝতে পারলেন যে না আসলে এখন আমার কিছু করার নেই, এই জন্য হয়তো আমাকে দায় নিতে হবে, এইরকম ঘটনা ঘটে থাকলে তাদের করণীয় কী মনে করেন, যারা না বুঝে পাবলিক ফ্যাসিলিটিসগুলো নিয়েছে? ফার্স্ট অফ অল স্বামী ভাই, থ্যাংক ইউ, এটা গুড কোশ্চেনের জন্য। ফার্স্ট অফ অল, পাবলিক চার্জের এনফোর্সমেন্টের জন্য এ পর্যন্ত সরকার, কোনো যুক্তরাষ্ট্রের সরকার কারোকে এনফোর্স করে নাই। তো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে মেমোরেন্ডামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ফাইনাল মেমোরেন্ডামের মাধ্যমে, যেমন ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে, আইসকে, এবং অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের পরিষ্ঠাবের ব্যাপারে তারা উনি নির্দেশমালা দিয়েছেন যে কেউ যদি ভুয়া মিথ্যা তথ্য দিয়ে পাবলিক বেনিফিট নেই, সেটা যেন রিকভারি করা হয়। বিশেষ করে যারা স্পন্সার দিয়ে আসছে, যে গ্যারান্টি দিয়ে আসছে যে লোকটা এখানে আসার পরে তার খাওয়া দাওয়া মেডিকেল বেনিফিট এগুলো আমি ব্যয়বহন করবো, এবং যদি ব্যয়বহন করতে ব্যর্থ হয় তাকে এটার জন্য রেসপন্সিবল করা হবে। এবং সেই দায়বদ্ধতা যেটা আপনার কোশ্চেনের উত্তরটা দিতে হয়, এইটা আমরা আশা করতেছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদিন থাকবে
উনি করবে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি সেকেন্ড টার্ম আসে ইট উইল বি সিরিয়াস ইস্যু, কারণ জনগণ যদি তাকে ম্যান্ডেট দেয় তখন সেটাকে এনফোর্স করতে তার আরও সুবিধা হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন থাকবে এরপরে যে পাবলিক বেনিফিটের মধ্যে কী কী পড়ছে, তার আগে আমরা একটু ফোন নিতে চাই, আমাদের সঙ্গে বেশ কয়েকজন ফোনে আছেন, আর কিছু বলে নিতে চাই যে আমাদের যারা অনুষ্ঠানটি দেখছেন এবং পাশাপাশি যারা অনলাইনে দেখতে চান তারা যদি ফেসবুকে TBN24 দিয়ে সার্চ দেন তাহলে আমাদের অনুষ্ঠানে দেখতে পাবেন, সেখানে প্রশ্ন লিখলেও আমরা সেখান থেকে পড়ার চেষ্টা করব। আমরা একটি ফোন নিতে চাই, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম, আমার নাম কবির। জি ওয়ালাইকুম আসসালাম, আমি থেকে বলতেছি। জি বলুন। একটা প্রশ্ন, আমি আমার আব্বা আম্মার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো মানে নতুন আইনে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি ওরা কি আসতে পারবে নাকি কোনো নতুন আইনে কোনো সমস্যা হবে, এটা জানতে চাচ্ছি, আগের মতোই নাকি রেগুলার না, বুঝছেন না? জি জি ধন্যবাদ, শুনুন। থ্যাংক ইউ কবির ভাই, আপনার প্রশ্নের উত্তর দিয়ে এইভাবে, আইনগতভাবে কোনো পরিবর্তন হয় নাই, আপনি সবার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র পরিবর্তন হয়েছে যেমন স্পন্সর আগে যা স্পন্সর ইনকাম লাগত তার সাইতে এটা অলমোস্ট দ্বিগুণ করা হয়েছে। আরেকটা অসুবিধা, আরেকটা আমরা সম্ভাবনা দেখছি, আগে আপনার স্পন্সরদের শুধু সাইন করিয়ে আনার পরে কোনো দায়িত্ব নিত না, বর্তমান প্রেক্ষাপটে যারা স্পন্সর দিয়ে কাউকে আনবেন তার দায়িত্ব উনি নিতে হবে, এটা সরকার এটা এনফোর্সমেন্ট করবে যে তুমি লোকটা আনলা, আনার পরে তার সে মেডিকেল খায়, তুমি তো বলে এসছিলে এখানে ফর্মে লেখা আছে তার মেডিকেল বেনিফিট, তার খাওয়া দাওয়া, তার ঘরবার কোনো সমস্যা হলে তুমি তাকে দিবা, সেজন্য আপনি 5 বছর পর্যন্ত অথবা ওই ব্যক্তি গ্রিন কার্ড না হওয়া পর্যন্ত অথবা ওই লোকের ফরেন ক্রেডিট ওয়ার্ক না করা পর্যন্ত অথবা ওই লোকটা মারা যাওয়া পর্যন্ত আপনার এই দায়িত্ব স্পন্সরের দায়িত্বটা বলবৎ থাকবে। তাহলে আপনার যদি আমরা প্রশ্নের উত্তর নিই, তার আগে একটু বলতে চাই যে আপনি আপনার উত্তর পেয়েছেন, হ্যালো, আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করবেন। জি ওয়েলকাম সাম, আমি কামাল বলছিলাম ফ্লোরিডা থেকে। জি আমার একটা কোশ্চেন ছিল যে আমার ওয়াইফ আসছেন প্রায় 2.5 বছর, উনি গ্রিন কার্ড পেয়েছেন। জি কিন্তু আমি সিটিজেন এখানে প্রায় দীর্ঘ 8 বছর, কিন্তু আমি যদি ওবামা কেয়ারের সুবিধা নেই তাহলে কি আমার ওয়াইফের সিটিজেনশিপের সময় কোনো প্রবলেম হবে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা শুনবো, তার আমরা একটা প্রশ্ন নিতে চাই, তিনি বাংলাদেশ থেকে কল করেছেন, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে ফোনে, হ্যালো, হ্যাঁ কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি বাংলাদেশ থেকে ফোন করেছেন, আপনার প্রশ্নটি বলুন। জি আমি বাংলাদেশ। জি স্যার, আমি জানতে চাচ্ছি যে আমি এক্সপোর্ট ক্যাটাগরি ফিজিক্যাল অ্যাপ্লিকেন্ট। ওকে, এফ4 ক্যাটাগরি। আমার হাজবেন্ড থাকে দুবাইতে, এখন ওনাকে চাচ্ছি যে আমি দিতে ফলোটো জয়েন দিতে, এখন ফলোটো জয়েন দিলে এমবাইসি, আমি ইন্টারভিউ সময় এমবাইসি কি ওনার পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট দেখতে চাইবে না? জি এই প্রশ্নের উত্তরটা আমি আগে নিতে পারবো। উত্তরটা এরকম, আপনার হাজবেন্ড যদি যে দেশে আসে ওই দেশ থেকে আসতে পারে অথবা উনি বাংলাদেশে গিয়েও বিচার ফেস করতে পারে, তবে উনি যে যেই দেশে আসে এই দেশে যদি 6 মাসের বেশি থেকে থাকেন ওনার ওই দেশ থেকেও পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, সুতরাং আসতে কোনো অসুবিধা নাই। তো আমরা সাধারণত বলি যে ইনি যেখানে আসেন ওখান থেকেই ওই ভিসা ইন্টারভিউ ফেস করে আসাটাই ইজি হয় দুই দেশে না গিয়া। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সঙ্গে। জি ধন্যবাদ স্যার, এখন ওনাকে যদি আমি ফলোটো জয়েন দিতে চাই আমাদের কামাল সাহেব এটাকে করেছেন, তার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার, তার হাজবেন্ড, সেটা হলো ওনার কোশ্চেন ছিল, উনি যে ওবামা কেয়ার নিয়েছে ওবামা কেয়ার নেওয়ার ফলে উনি সিটিজেনশিপ পাইতে কোনো অসুবিধা হবে কি না? উত্তরটা হচ্ছে এরকম, ফার্স্ট অফ অল ওবামা কেয়ার নেওয়ার সময় যদি কোনো ভুল তথ্য দিয়ে নিয়ে থাকেন এটাকে বলে নৈতিক খলন, মোরাল ট্রান্সমিচুর ইংরেজিতে বলা হয়, যদি মিথ্যা তথ্য দিয়ে মেডিকেট ফে নিয়ে থাকেন বা মেডিকেয়ার নিয়ে থাকেন বা ওবামা কেয়ার নিয়ে থাকেন সেটা দ্যাট কুড বি এন ইস্যু টু গেট দ্য সিটিজেনশিপ, আদারওয়াইজ শুধুমাত্র ওবামা কেয়ার নেওয়ার জন্য ওনার সিটিজেনশিপ বন্ধ হবে না। আচ্ছা, তাহলে ফেসবুক থেকে আমরা কয়েকটা প্রশ্ন নিতে পারি। জি আমাদের সঙ্গে বেশ কয়েকজন জয়েন করেছেন, রায়হানউদ্দিন, আশরাফুল রাজু, সৈয়দ মিল্টন, তারপর রায়হান, আমাদের ওমর সাহেব তিনি জয়েন করেছেন। রায়হানউদ্দিন সাহেব বলেছেন, হ্যালো, মাই ওয়াইফ ইজ ইন ইউএসএ ফর 100 ডেইজ অ্যান্ড নাও, বাট উই ডিডেন্ট রিসিভ দ্য গ্রিন কার্ড ইয়েট অ্যান্ড দে নেভার শিপ দ্য গ্রিন কার্ড লং টাইম, ইট উইল টেক টু রিসিভ দ্য গ্রিন কার্ড, থ্যাংকস। ওকে, বুঝছি, এই কোশ্চেনটা
আমি বলবো এইভাবে, খুব অনেক অধিকাংশ অনেক ক্ষেত্রে আমরা পাইতেছি যে গ্রিন কার্ড ফি দেওয়ার পরেও গ্রিন কার্ড মানুষ পাচ্ছে না। এটার কারণগুলো হলো, মোস্ট অফ দি টাইম দেখা যায় গ্রিন কার্ড মেল করা হয়, তখন পোস্টম্যান আপনার মেল বক্স যদি ভাঙ্গা থাকে বা তালাবদ্ধ না থাকে, বা তখন তারা একটা ইনস্ট্রাকশন থাকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট তারা সেখানে দেয় না। তো সেজন্য আমিও আজকে প্রায় 30 বার বলছি এই অনুষ্ঠানে, আপনার নামের নাম মেল বক্সের উপর আপনার নামটা লিখে রাখবেন, কারণ যেহেতু আপনি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্রত্যাশা করতেছেন। এইটা আর একটা হলো, DS-260 যে অ্যাড্রেসটা দিয়ে থাকেন ওই অ্যাড্রেসে তারা পাঠাবে, অ্যাড্রেস যতই চেঞ্জ করেন তারা আগের অ্যাড্রেসেই পাঠাবে, ওই ঠিকানা পরিবর্তন হলে এটা আর একটা প্রবলেম হয়। আর তৃতীয় প্রবলেম হলো, পিয়ন ডাক পিয়নেরা অনেক সময় আপনারটা রং অ্যাড্রেস এটা ডেলিভারি দিয়ে থাকে ভুলবশত, তখন ওরা এটা গুরুত্ব দেয় না, ফালা দিয়ে থাকে। সেক্ষেত্রে সমাধান হলো, আপনারা আবার নতুন I-90 ফাইল করবেন ফি দিয়া, তখন আপনি গ্রিন কার্ডটা পেয়ে যাবেন উইদিন 45 ডেজ। আচ্ছা, সৈয়দ মিল্টন সাহেব একটা প্রশ্ন করেছেন, ইফ অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ডিনাইড বাই দ্য ইমিগ্রেশন জাজ, হোয়াট আই হ্যাভ টু ডু নেক্সট? ওয়েল, ইমিগ্রেশন জাজ যখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ডিনাই করে, জি, ফার্স্ট অফ অল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসগুলো যে দেখে ওরাকে বলে অ্যাডজুডিকেশন অফিসার, ওরা জাজ না। জি, ওরা যদি ডিনাই করে ওরা আপিলের সুযোগ দেয়। আচ্ছা, আর সেম ওয়ে ইমিগ্রেশন জাজও যদি ডিনাই করে আপনার আপিলের স্কোপ আছে। তো এই জিনিসটা অত্যন্ত কোন প্রেক্ষাপটে কোন ইস্যুতে ওনাকে ডিনাই করলো, সেজন্য বেস্ট হবে আপনি পার্সোনালি ওনার অ্যাটর্নির সাথে কথা বলা, বা দেয়ার ইজ এ লিগাল প্রসিডিওর, এটা আমরা এখানে ডিসক্লোজ করাও ঠিক হবে না। সৈয়দ মিল্টন সাহেব, আমার মনে হয় যে আপনার এই এই মুহূর্তে আপনার স্টেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন যেরকম বললেন, কেন আপনার এটা ডিনাইড হয়েছে সেটা বুঝে পরবর্তী স্টেপটা নেওয়া জরুরি, কিন্তু আপিল করা সুযোগ আছে। আমাদের সঙ্গে ফোনে একজন আছেন, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, ওয়েলকাম সাম। আমি আলম কুইন্স থেকে বলছি। জি আলম ভাই বলুন। আমি মজুমদার ভাইয়ের কাছে আমার দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন হইল, আমি 2015 5ই এপ্রিল ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসছি, এখন আমি সিটিজেনশিপের জন্য কবে অ্যাপ্লাই করতে পারবো? এক, আর দুই নম্বর, সিটিজেনশিপের ব্যাপারে আমি মেডিকেড নিচ্ছি, কোনো এফেক্ট হবে কিনা এই প্রশ্নটা? 2015 যদি আসি থাকেন, এখন হলো 19, শুধু ডিপেন্ড করে কোন মাসে, বাট এটা আপনার তো টাইম হয়ে গেছে, আপনার 5 বছর ফুরার 90 দিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি মেডিকেড নিয়ে থাকেন, এটার জন্য আপনার সিটিজেনশিপের বাধা হবে না, বাট ওই মেডিকেড নিতে গিয়ে কোনো ভুল তথ্য বা মিশা মারছেন কি না সেটা হবে আপনার ইস্যু। যদি মিথ্যা না বলে আপনি দরিদ্র, সিম্পলি আপনি যদি গরিব হয়ে থাকেন, মেডিকেড নিয়ে থাকেন, এটার জন্য আপনার সিটিজেনশিপের কোনো প্রতিবন্ধকতা হবে না। জি জি, ধন্যবাদ ধন্যবাদ, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, আর আমাদের সঙ্গে একজন ফোনে আছেন, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম। আমি ইমদাদুল ইসলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি অ্যাজাইলাম সিক করছি, ওকে, তো আমি হেলথ বেনিফিট নিতেছি, আমার কোনো সমস্যা হবে? জি শুনুন, ফার্স্ট অফ অল পাবলিক চার্জটা অ্যাসাইলির উপর কোনো অ্যাপ্লিকেবল না, আপনি তো নিজেই রিফিউজি, সুতরাং আপনার জন্য পাবলিক চার্জটা অ্যাপ্লিকেবল না। জি, আপনার উপর পাবলিক চার্জ অ্যাপ্লিকেবল না, এটা আমাদের বিশেষজ্ঞজন বললেন, তার মানে আপনার জন্য চিন্তার তেমন কিছু আমরা দেখছি না এখন পর্যন্ত। আমাদের সঙ্গে ফোনে আরেকজন আছেন, হ্যালো, হ্যাঁ, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার কণ্ঠটা, আপনার শব্দগুলো স্পষ্ট মনে হচ্ছে না, আপনি আরেকবার বলবেন। আমরা যারা স্পন্সর করি বা অনেকে যার কাছে নেই, স্পন্সর যে করে উনার এই স্পন্সর করার পর কতদিন মেয়াদ থাকে, যে স্পন্সরটা আমি এতদিন দিলাম, এই জিনিসটা জানা খুবই দরকার। জি ধন্যবাদ। উনি যে আপনারা বললেন, আমাদের তো হতাশ করে ফেললেন, যে যাকে স্পন্সর করলাম
তার ভরণ পোষণ সকল দায়িত্ব আমার থাকে যে যে স্পন্সর করে, এটা তো একটা সমস্যা দেখতেছি। হ্যাঁ সেটা তো আসলে আমাদের কিছু বলার নেই, এটা আসলে আপনার একটা আইন নিয়ে আলোচনা হচ্ছে। সেটা থ্যাংক ইউ, আপনার কোশ্চেনটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন উনি করেছেন, এবং এই প্রশ্নের উত্তর একটু আগে আমি দিয়েছি। এই লোকটা আসা থেকে 5 বছর পর্যন্ত, অথবা যে লোকটা আসবে উনি যদি ফরি ক্রেডিট ওয়ার্ক করা পর্যন্ত, অথবা এই লোকটা সিটিজেন হওয়া পর্যন্ত, অথবা এই লোকটা মারা যাওয়া পর্যন্ত, হুইচ এভার কাম ফার্স্ট, আইনে ইংরাজিতে লেখা আছে এইভাবে, দি স্পন্সার্স লাইবিলিটি রিমেইন্স 5 ইয়ার অর দি এলিয়েন গেট ফরি ক্রেডিটস অফ ওয়ার্ক অর এলিয়েন বিকাম এ সিটিজেন অর এলিয়েন ডাই, হুইচ এভার কাম ফার্স্ট। যদি কেউ করে থাকে সেটা তাদের ওন রেসপন্সিবিলিটি। আমি অনুরোধ করব এই সমস্ত ইস্যুগুলো এখানে না নাই ভালো, অনেক অনেক কারণে অনেক কিছু করে থাকে, আর আমরা এখানে বিচারকও না, আর আমরা এখানে পুলিশ ডিপার্টমেন্ট না, আমরা শুধু তথ্য দিচ্ছি, আমাদের কাছে নালিশ করি এটা কোনো লাভ হবে না। জি সুপ্রিয় দর্শক, একটা বিষয় আমি বলে নিতে চাই যে আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজন শুধু তার অভিজ্ঞতা শেয়ার করে থাকেন, কারণ প্রত্যেকটা বিষয়ের সঙ্গে নানাবিধ খুঁটিনাটি বিষয় জড়িত থাকে, ফলে কোন বিষয়ে কোন স্টেপটি নেওয়া জরুরি সেটি আপনি ব্যক্তিগতভাবে যে কোনো বিশেষজ্ঞজনের সঙ্গে সরাসরি কথা বলে তারপর নেবেন। আমরা আরেকজনকে ফোনে যুক্ত করতে চাই, তার আগে একটু বলতে চাই, মোহাম্মদ হাসান জামিল সাহেব লিখেছেন, উনি যুক্ত হয়েছেন সাইদ মিল্টন শাহ সালমা ইসলাম যুক্ত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন ফেসবুকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সবগুলো ফোন আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আপনার 1 বছরের অধিককালীন থাকার জন্য ফার্মেসি নিয়ে যাওয়া উচিত ছিল, এখন উনি যেহেতু 3 বছর হয়েছে উনি জেনারেল রুলের আওতায় উনি আসতে পারেন না। তবে এখানে অনেক সময় সিচুয়েশানটা এরকম হয়, যেমন আপনি বাংলাদেশে গিয়েছিলেন 6 মাসের জন্য, সেখানে যাওয়ার ফলে দেখা গেল কেউ মারা গেছে বা একটা ডিভোর্স হয়েছে বা সিরিয়াস কোনো ক্যাটাস্ট্রফির কারণে যদি কোনো এক্সকিউজেবল ডিফেন্স থাকে, আপনাকে I-131 ফাইল করে আপনি ফেরলে আসিয়া গ্রিন কার্ড রিজিউম করতে পারেন। বাট ইউজুয়াল রুল হচ্ছে 1 বছর বেশি থাকলে আপনার গ্রিন কার্ড নষ্ট হয়ে গেছে, আপনার আবার অ্যাপ্লাই করে ওনাকে আনতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে ফোনে। হ্যাঁ জি, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যাঁ আমি, আমার নাম কামাল। আমি আগের কোশ্চেনটা ছিল এরকম, জি আমার জন্য না, আমার ওয়াইফ আসছে নতুন, কিন্তু আমার ওয়াইফ যদি এখন থেকে আমরা অবামা কেয়ার নেই তাহলে আমার ওয়াইফের সিটিজেনশিপের সময় কি কোনো প্রবলেম হবে কিনা? আপনার যদি দরিদ্র সীমার নিচে থাকে আপনার ইনকাম, আপনি যদি কোয়ালিফাই করেন নিলে আপনার ওয়াইফের সিটিজেনশিপ নিতে কোনো অসুবিধা হবে না। জি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার আরিফ রুদ্র এবং জান্নাতুল ফেরদৌস রাসেল ভুঁইয়া প্রত্যেকে যুক্ত হয়েছেন। আমরা সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে সংক্ষেপে লিখলে খুব ভালো হয় কারণ ফেসবুক থেকে পড়তে সময় লেগে যায়। আরেকজন সুমন হোসেন লিখেছেন, প্লিজ সে সামথিং অ্যাবাউট অ্যাসাইলাম, তাদেরকে কী পরিমাণ আহত করবে? এই প্রশ্নের উত্তরটি তো আপনি দিয়েছেন। আর ভিসা বুলেটিন নিয়ে কী কী ইনফরমেশান থাকে, অ্যাপ্রুভাল লেটার পাওয়ার কোন সময় পর থেকে ভিসা বুলেটিন ফলো করা দরকার, এটা কি অ্যাপ্রুভাল পাওয়ার পর থেকে নাকি NVC কাজ শেষ হওয়ার পর থেকে? এটা আপনার ফলো করবেন অ্যাপ্লিকেশনের ডেট থেকে, অ্যাপ্লিকেশনের ডেটের পর থেকে। জি ধন্যবাদ, আমরা একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে অনেকেই ফোনে আছেন, অনেকেই আমাদের সঙ্গে ফেসবুকে আছেন, আমরা সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, আমাদের হাতে সময় খুবই কম, আমরা যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম মোহাম্মদ এন মজুমদার সাহেবের সঙ্গে। মোহাম্মদ এন মজুমদার LLM, একাধারে তিনি একজন আইনজীবী, সমাজকর্মী, ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটি বোর্ডের সদস্য দীর্ঘ সময় ধরে। তিনি নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস এবং চেস ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা ছিলেন, ম্যানহাটনে একটি প্রতিষ্ঠিত ল ফার্মের সঙ্গে কর্মরত। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, যারা আমাদের বেশ কিছু ফোনের মধ্যে তারা প্রশ্ন করছেন যে এই যে পাবলিক চার্জ, এই বিষয় নিয়ে সবাই খুবই চিন্তিত। আপনি দেখেন, সামি নূর তিনি প্রশ্ন করেছেন, 15 অক্টোবরের আগে যদি পিটিশনের ভিসা ফিজ এবং AOS ডকুমেন্ট জমা দেওয়া হয় তাহলে পাবলিক চার্জের আওতায় পড়বে কি না? শিওর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 15 অক্টোবর থেকে নতুন অধ্যাদেশ, প্রেসিডেন্সিয়াল পাওয়ারের
বলে যে অ্যাক্ট বা অধ্যাদেশ জারি করেছেন, ওই অধ্যাদেশের কার্যক্রম শুরু হবে 15 অক্টোবর থেকে। তো তার আগে যদি দেন সেটা হবে পুরান রুলের আওতায়। স্টিল সাম রুল অ্যাপ্লাই বা রিকোয়ারমেন্ট অত্যন্ত লো। যেমন ফর এক্সাম্পল এখনকার যে স্পন্সরকারী ইনকাম যা 15 অক্টোবরের পর সেটা ডাবল হয়ে যাবে। সুতরাং যত আগে দিতে পারেন আগের রিকোয়ারমেন্ট হবে, এনফোর্সমেন্টও আগের মতোই হবে, পাবলিক চার্জও আগের মতো 60টা হবে, 9টা হবে না। সুতরাং এটা ডিফারেন্ট রুল, রুল উইল বি ড্রাস্টিক্যালি চেঞ্জ ফ্রম অক্টোবর, আফটার 15 অক্টোবর। আমাদের সঙ্গে ফোনে বেশ কয়েকজন আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি বলবেন। ওরা ভুল করছে ঠিক, মানে দুজনের ডেট অফ বার্থই সেম দিছে। সো এটা কি করতে হবে, মানে ওদেরকে ফোন করে ওদেরকে যদি আপনারা ভুল করে থাকেন আপনারা এটা সংশোধনের জন্য ফাইল করতে পারবেন। এখানে ওই রিসিপ্ট নোটিশে লেখা থাকে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর ইফ ইউ হ্যাভ এনিথিং এনি এরর ইউ ক্যান রাইট টু দেম। বাট যদি আপনি ভুল করে থাকেন অ্যান্ড এটা হলো এই প্রসিডিওর, যদি তারাই ভুল করে থাকে দে উইল ডু ইট, দে উইল অলসো কারেক্ট ইট। বাট প্রথম কাজ হবে আপনার আই ওয়ান থার্টি দেখা কি আপনি আসলে আপনি কি ভুল করেন, ভুলটা আপনার নিজের হয়েছে কিনা। কিন্তু যদি উনি নিজে করেন তাহলে করণীয় কি? নিজে করলেও করার পরেও উনি যদি ওনার বার্থ সার্টিফিকেটে একটা ডেট অফ বার্থ থাকে কিন্তু অন্য একটা ডেট অফ বার্থ ভুল বসে উনি লিখেছেন, উনি একটা কভার লেটার দিয়ে লিখতে হবে যে মাই মামস ডেট অফ বার্থ ইজ সো অ্যান্ড সো, প্লিজ সি দি বার্থ সার্টিফিকেট, বাট মিস্টেকেনলি আই এন্টার্ড আমাদের সঙ্গে ফোনে কে আছেন, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো জি, আপনার ফোনের ভলিউম কমাতে হবে। হ্যালো, আপনার ফোনের ভলিউম কমাতে হবে। হ্যালো, আপনার প্রশ্নটি, আপনি কে বলছেন, নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি নিউ ইয়র্ক থেকে সানা বলছি। হ্যাঁ, আপনার ফোনের ভলিউম না কমালে আপনি শুনতে পাচ্ছি না। আমি নিউ ইয়র্ক থেকে সামানা বলতেছি। জি, আমি আমার প্রশ্ন ছিল যে আমি যে সিটিজেনের সিটের জন্য যে বইটা দেয় সেখান থেকে কি 20টা প্রশ্ন করলেই হবে? ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। সো আপনার যে বইটা স্যাম্পল কোশ্চেন মাত্র, সো আপনার বেসিক রুল হচ্ছে ইউ শুড বি এবল টু রিড, রাইট, স্পিক ইংলিশ অ্যান্ড নো দি বেসিক হিস্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো আপনাকে যেমন ঢুকার সময় যদি বলা হয় এই হাউ ইউ ডুইং, হাউ ইউ ফিলিং, তো আপনার রেসপন্সটা যদি হয় যে হ্যাঁ আই এম ফাইন, হাউ ইউ ডুইং, বুঝে নিতে যে আপনি কথা বুঝতেছেন। যেমন আপনাকে স্ক্রিপ্ট দেখিয়া আপনাকে লিখতে বলবে দেখি দেখি, তাহলে বুঝে গেলে আপনি লিখতে পারেন। আর হিস্ট্রি বলতে আপনাকে ঐতিহাসিক হইতে হবে না, বেসিক থিং যে আপনার স্থানীয় শহরের এই আপনার কংগ্রেসম্যান বা কে, অ্যাসেম্বলি মেম্বার কে, সরকার হাউ দি গভর্নমেন্ট মেক মানি, বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে এবং এই সব কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে না। মোটামুটি 70 আপ হইলে আপনাকে ফাঁস করবে। তবে আপনার কোশ্চেন ছিল যে স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল কোশ্চেনটা একটাও হতো নাও আসতে পারে। মোটামুটি তারা ধরে নি, তারা ধরে নেওয়ার চেষ্টা করবে যে আপনি কথা বুঝতেছেন, লিখতে পারতেছেন, এই দেশ সম্পর্কে আপনার কিছুটা আইডিয়া আছে। আচ্ছা, নাজমুল ইসলাম সাহেব বলেছেন অ্যাফিডেভিট অফ সাপোর্টের ইনকাম সম্পর্কে একটু আলোচনা করবেন। ইনকাম এটা বলা হয় পভার্টি গাইডলাইন। সো পভার্টি গাইডলাইনের এখন বর্তমান রুল 125% আপ হইতে হবে আপনার স্পন্সর করার জন্য, বাট অক্টোবর 15 পর থেকে এটা 250% আপ হইতে হবে। সো এটা ডিপেন্ড করে ইনকামের গাইডলাইনটা কয়জনকে আপনি স্পন্সর করতেছেন এবং স্পন্সরকারীর সদস্য সংখ্যা কয়জন। তাহলে আপনার অক্টোবরের 15 পর কী দাঁড়াচ্ছে বিষয়টা? এটা ইনকাম রিকোয়ারমেন্ট, ইনকাম যে রিকোয়ারমেন্টটা ডাবল হবে।
আচ্ছা হ্যাঁ, তবে ওনার কোশ্চেন সেটা না, ওনার কোশ্চেন হলো এভিডিভিডিও সাপোর্ট সম্পর্কে বলা যায় একটু বলা এবং চেঞ্জটা কিরকম হচ্ছে। হ্যাঁ, চেঞ্জটা হবে ডাবল, আর এভিডিভিডিও সাপোর্টটা হচ্ছে কী পরিমাণ লাগবে এটা ডিপেন্ড করবে যিনি স্পন্সর দিচ্ছে তার ফ্যামিলি মেম্বার কয়জন এবং কয়জনকে দিচ্ছে, এবং সেই মোতাবেক ওই লাইনে যাইতে হবে। সো বেসিক গুগল ক্রমে আপনি দেখেন পাবলিক চার্জ অথবা এফিডেভিডিও সাপোর্ট স্পন্সর এফিডেভিডিও সাপোর্ট রিকোয়ারমেন্ট অথবা আপনার ফবারি গাইডলাইন টাইপ করলেও জিনিসটা আসবে, তখন আপনি মিলিয়ে দেখবেন যে আপনি স্পন্সর করতেছেন আপনি এবং আপনার ফ্যামিলিতে কয়জন প্লাস কয়জনকে আনতেছেন, এটা মাথাগুলো গণিয়া ওই লাইনে দেখবেন ওই ওই পরিমাণ ইনকাম আপনার আছে কিনা। জি ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোনে আরেকজন আছেন, হ্যালো। হ্যাঁ, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আমি নীল। জি, আমি নিউ জার্সির থেকে। জি বলুন। আমি নিউ জার্সির থেকে বলছি, আমার নাম সাইফুল আন ইসলাম। জি, আমার প্রশ্ন হল, আমার একটা শালা আছে আমেরিকাতে, উনি আছে 2014 সালে, এখন কিছু করা যাবে কিনা আছে তো বিশেষ কিছু নেই। জি আচ্ছা, থ্যাংক ইউ আপনার শালার জন্য। আপনার অনুগ্রহ, যেহেতু কোনো ডিপোর্টেশন ফেস করে নাই, কোনো কিছু করে নাই, যেহেতু ওনার ইউএস সিটিজেন ছেলে আছে, ওনার কিছুটা অনেকগুলো অধিকার আছে, তো এই ব্যাপারে ওনাকে ওনার প্রতি আপনার প্রতি অনুরোধ রইল, আপনি কোনো ইমিগ্রেশন লয়ার নিউ জার্সি নিউ ইয়র্কে সিনেন সামনাসামনি কথা বলেন। অনেক অনেক যখন একটা লোক এখানে 5 বছরের বেশি থাকে, লিগেল থাকুক আর ইলিগেল থাকুক, এবং তার যদি ইউএস সিটিজেন থাকে, সে তার ক্যান্সেলেশন অফ রিমুভাল কোয়ালিফাই করে, সাসপেনশন অফ ডিপোর্টেশন কোয়ালিফাই করে, এবং ডিপোর্টেশন ট্র্যাক এসে আসবো কি না, এটা এটা অত্যন্ত স্পেসিফিক এবং সেন্সিটিভ ইস্যু, আপনি সামনাসামনি কথা বলেন। বাট কখনো হোপলেস হবেন না, দেয়ার আর সো মেনি ল মানুষ জনগণের কল্যাণে আসে। জি, মানে আপনাকে সাপোর্ট করার জন্য। জি হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মার জন্য আমি অ্যাপ্লাই করছি, 2 মাস হয়েছে, এখন আমার ভাই একটার বয়স 30 বছর আর একটার 17 বছর 2 মাস, এখন আমি অ্যাপ্লাই করব না আমার মা এসে অ্যাপ্লাই করব। জি, আর যে যেটার বয়স 17 বছর সম্ভবত আপনার মা করলে হবে, আর যেটার বয়স 30 বছর হয়েছে সেটা ডেফিনেটলি আপনি করতে হবে, কারণ আপনার মা যখন গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করবে 4-year rule, সো 4-year rule হলে আপনার মা যদি 1 বছরের ভিতরে আসে, স্টিল 17 বছর বয়সে যিনি আসে ওনার সম্ভাবনা আছে আসার। তো আমি যদি হই, আমি এটা আপনাকে বলবো, আপনি দুইজনের জন্যই আপনিও করেন এবং আপনার মা আসলে মাকেও করতে দেন, ষোলোজনের জন্য, ষোলোজন হয়তো চলিয়ে আসবে, যদি কোনো কারণে 16 জন না আসে তাহলে আপনার পিটিশনটা পেন্ডিং থাকলে ওই 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 10 বছর পরে ওরা দুজনেই আপনার পিটিশন আসতে পারবে। জি ধন্যবাদ। এবং দুজন দুটো পিটিশনে করা যায় একই ব্যক্তির জন্য। ধন্যবাদ। সালমা ইসলাম লিপ বলেছেন যে সিটিজেনশিপ অ্যাপ্লাই করলে রিসিভ লেটার পেতে কতদিন লাগতে পারে? দেখা গেছে অনেক সময় 5 দিন পরে পাওয়া যেতে পারে, আর অনেক সময় যে অফিসারের কাছে গেছে এরা জেনারেট করতে একটু লেট হলে মেবি 15-20 days, বাট ইট ইজ ভেরি কুইক, তাই আসে। আচ্ছা, আর একটা সুমন লিখেছেন, সুমন হোসেন, নাও এসএলএম ক্যাটাগরিতে গ্রিন কার্ড আসতে কয়দিন সময় লাগে প্লিজ একটু বলবেন। এখন তার বোঝা যায় না অ্যাপ্রুভ হয়েছে না কি। অ্যাপ্রুভের পরে তো উনি 1 বছর পরে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে, কারণ এটা এটা কোনো টাইম লিমিট নেই, এটা আপনার কারেন্ট, ধরেন আপনার এটা আমি বলবো মেবি 3 মান্থ, বাট অনেক সময় দেখা যায় আপনার অ্যাপ্লিকেশন তো ডিফেক্টিভ হয় এবং এটা আর কারো ডকুমেন্ট চাইছে, ওই সময় উত্তর দিয়েছেন অনেক সময় এটা 2 বছরও লাগে। তো সুতরাং এটা আপনার বেশি ভেরি ইম্পর্টেন্ট হলো আপনার ফিডিশন যেন অ্যাকুরেট হয় এবং ক্লিন হয়, তাহলে বেশি সময় লাগবে না, আপনার কুইকলি আসবে। জি, আমাদের সঙ্গে আরেকজন বলেছেন যে এই যে আমরা পাবলিক চার্জ নিয়ে কথা বলছি, এখানে যদি কোনো জায়গায় আমাদের মনে হয় যে আমি এর আওতাভুক্ত হব কি না, আমি কোন জায়গায় এই রিলেটেড তথ্য পেতে পারি? আর আচ্ছা, আমি গুগল ক্রমে গিয়া USCIS ফাইনাল রুল অন পাবলিক চার্জ দেখবেন, ওই ফাইনাল মেমোরেন্ডামটা পাবেন, USCIS ফাইনাল রুল অন পাবলিক চার্জ, এটা গুগল ক্রমে গিয়ে আপনি টাইপ করলে
হবে। নাইস, আমরা একদম শেষ পর্যায়ে, আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কি বলতে চান? ওয়াল, দর্শকদের উদ্দেশ্যে বলবো ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য, বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে আগমনের প্রত্যাশায় আছেন, তাদের জন্য একটা চ্যালেঞ্জ হিসাবে অক্টোবরের 15 তারিখ থেকে নতুন নীতিমালা আসছে। সো আপনারা স্পন্সর যেমন একদিকে দেওয়ার কোয়ালিফিকেশনের এটা হাই করা হয়েছে ইনকামের ব্যাপারটা, এবং স্পন্সর অনেকে এখন আর দিতে চাইবে না বিকজ স্পন্সর রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি আসতেছে। তো সুতরাং এই ব্যাপারে আপনার মাথায় রেখেই যারা স্পন্সর করবেন বা যাদের আত্মীয় স্বজন আসবেন তারা যেন ইনকাম ভালো দেখান, যাতে ওরা আসতে আপনাদের লোকজন আনতে সুবিধা হয়, তবে হতাশ হবেন না এবং কোনো রকমের করাপশন বা দুর্নীতির আশ্রয় নেবেন না। যুক্তরাষ্ট্র স্টিল এ মেল্টিং পট এবং এভরিথিং ইজ ফাইন, আপনারা আইন মেনে চলবেন। এবং যারা অক্টোবরের 15 তারিখের যে নতুন নীতিমালার এটার পাবলিক চার্জ রুলগুলা অধ্যাদেশের ফলে কার্যক্রমের ফলে এই রুলগুলো আসবে, এগুলো ফলো করবেন। এবং ইমিগ্রেশনের যে কোনো সেন্সিটিভ ইস্যু এই ব্যাপারে আপনি অফিসিয়ালি কোনো অ্যাটর্নির সাথে বসিয়া ল ফার্মের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ কাজটি কখনো নিজে নিজে করবেন না বা অনলাইনে করবেন না। অনেকে গ্রিন কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন অ্যান্ড ইউ লুজ ইউর মানি, এই গ্রিন কার্ড ইজ নট দেয়ার, আপনি দেশে যাইতে পারতেছেন না, লট অফ কেয়াস, বাট এটা ইজ ওয়ার্থ দ্যাট টু স্পেন্ড লিটল বিট অফ মানি অ্যান্ড গেট ইট ডান রাইট। মানে আপনার কথার একটাই বিষয় যে মানে এই বিশেষজ্ঞজনের সহযোগিতা নেওয়া এই ক্ষেত্রে খুব জরুরি। ধন্যবাদ আপনাকে, আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো। প্রচুর ফোন আমাদের এখনও অপেক্ষা করছে, আমাদের ফেসবুকেও অনেকগুলো প্রশ্ন অপেক্ষা করছে, আমরা সামনে কোনো এক সময় হয়তো সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আর ভালো থাকবেন সবাই, সবার সুন্দর সময় সুন্দর জীবন কামনা করছি। আজকের মতো বিদায়।